ভালোবাসার জন্য একটা নীর কম ছিল, যে নীরের কার্বন কফিও আল্লাহ আমাকে দিয়ে দিল। বাবাকে না দেখে না জেনেও ছোটবেলা থেকে বাবার মতোই হয়েছে, নজর না লাগুক বাবা ছেলের। থু থু থু। বাসিনা বাসিনা বাসিনা, কাউকে ভালোবাসি না। তাহলে কেন এত রিয়্যাক্ট করছো বলো তো? আমি যার সাথে যা মন চাই তাই করতে পারি। তাহলে কেন মিথ্যে বললেন যে আমাকে ভালোবাসেন? সব তো আপনাদেরকে দিয়েই দিয়েছিলাম, তবে কেন আবার এত নাটক? সব দিয়ে না, সব কেড়ে নিয়ে গিয়েছে। সব দিয়ে না, সব কেড়ে নিয়ে গিয়েছিলে। একটা বার নিজের বুকের উপরে হাত রেখে বলো তো যে সবটাই নাটক মনে হয় কিনা। হ্যাঁ মনে হয়। আর আপনাকে আমি ডিভোর্স দিয়েই ছাড়ব। আমি কখনোই সিগনেচার করব না। ভুলে গেছেন নাকি, আমরা যে মুসলিম তাই মুখে মুখে ডিভোর্স দেওয়া যায় 3 বার তালাক বলে। এক তালাক, দুই তা। তোমার কোনো ক্ষমতা নেই আমাকে ডিভোর্স দেওয়ার। ধরবেন না আমায় আপনার ওই নোংরা হাত দিয়ে। নোংরা হাত মানে? আপনি ভালো করেই জানেন আমি কিসের কথা বলছি। তাহলে আমিও তোমাকে কথা বলছি, কাল রাতে সবটাই নাটক ছিল, আর ওইগুলো তার প্রমাণ। নীর তার দু হাত দিয়ে শুধু তোমাকেই ভালোবেসেছে, আর কাউকে না। মিথ্যা মিথ্যা সব মিথ্যা। আপনি আমাকে না, মেয়েদের শরীরকে ভালোবাসেন। আপনি আসলে একটা চরিত্রহীন। মেরিন থেমে যাও। না থামবো না, আপনি একটা মেয়ে বাস, দুচ্চরিত্রবান। কি দেখছিস, কি দেখেছিস মেয়ে? হ্যাঁ বাজের বল, কি দেখেছিস বল? 1 বছর তো ছিলি আমার সাথে, কখনো তোর দিকে কোনো নজর দিয়েছি বল? নাকি অন্য মেয়ের সাথে স্ফূর্তি করেছিস বল? কতবার বলবো যে তোকে ভালোবাসি বল না। ঠিক আছে মানলাম, আমি তোকে ভালোবাসি না, তোকে চিনি না, তোকে বুঝিও না, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস, আমাকে চিনিস, বুঝিস। তাহলে তুই কেন আমার ভালোবাসা চিনলি না, বুঝলি না? ভালোবাসলে বিশ্বাস করতে হয়, কিন্তু তুই আমাকে বিশ্বাসই করিসনি। আসলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি আমাকে কেড়ে নিতে চেয়েছিলে নীরার কাছ থেকে, যেমন করে নীরা তোমার সবটা কেড়ে নিয়েছিল। আমি তোমার প্রতিশোধ ছিলাম মাত্র, তুমি ভালোবাসতেই জানো না। ভালোবাসি তোমাকে, এ নাও কন্ট্রাক্ট পেপার, যেখানে ছলনা করে তোমার সিগনেচার নিয়েছিলাম। এগুলো নির্মলকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ছিল না, এগুলো ছিল তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনার আর সেই চ্যালেঞ্জ। যাও, তুমি আমার ছেলেকে নিয়ে যাও, তোমাকে আটকাবো না। তুমি বললে তোমার যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তাও তুমি শান্তিতে থাকো। আমার কিচ্ছু চাই না, কিন্তু আমার ভালোবাসাকে নাটক মনে করো না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, শুধু এটা বিশ্বাস করো। আর কিচ্ছু চাই না আমার। যাওয়ার আগে শুধু একটা বার বলে যাও যে তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি, বলো। না আমি বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? জীবন দিলে মেরিনের মতো ডায়লগ মারলেই মেরিন হওয়া যায় না, আর যে কেউ মেরিনের মতো জীবন দিতে পারে না। উফ, আমি তো কখনো ভালোবাসিনি। নাটক তো আপনি না, আমি করেছিলাম ভালোবাসা। এখন সরেন, আমি যাব। তুমি বিশ্বাস করো না যে আমি তোমাকে ভালোবাসি? জীবন দিলে বিশ্বাস করবে তো যে আমি তোমাকে ভালোবাসি? দেখতে পারবে আমার মৃতদেহ? না সরুন বলেই মেরিন চলে যেতে নিল। 4 কদম সামনে যেতেই মেরিন গুলির আওয়াজ পেল। মেরিন ধুম করে নীরের দিকে ঘুরল আর দেখল যে নীরের বুক থেকে গল গল করে রক্ত ঝরছে। পলকে মেরিনের দুনিয়া অন্ধকার হয়ে গেল। মেরিন চিৎকার করে বলল, নীর, এটা কি কি করলেন নীর? কি করলেন? আমি এটা চাইনি নীর, আমি যে আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আপনি বলেছিলেন না কিভাবে আমি 8টা বছর ঘুমিয়েছি, কিভাবে খেয়েছি, কিভাবে থেকেছি। আমি বলছি, আমি এটা ভেবে ঘুমিয়েছি যে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আপনি আপনার ভালোবাসাকে নিয়ে সুখে আছেন,
এটা ভেবে 8টা বছর কাটিয়েছি, তবে কেন আজকে এমনটা করলেন? যদি আগে জানতাম যে নিজেকে গুলি করলে তোমার মুখ থেকে নিজের নাম শুনতে পারবো, আমাকে ভালোবাসো সেটা শুনতে পারবো, আমি তোমাকে ভালোবাসি সেটা বিশ্বাস করতে পারবো, তবে আরো আগে এমনটা করে নিতাম আমি। হসপিটালে নীরের অপারেশন চলছে। মেরিন দরজার মধ্যে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, কান্না করছে আর নীরের বলা শেষ কথাগুলো মনে করছে। তখনই বাড়ির সবাই চলে এলো। জন মেরিনের কাঁধে হাত রাখলো। মেরিন জনকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। আমি তো এমনটা চাইনি ভাইয়া, তবে কেন এমনটা হলো? আমি তো ওনার ভালোই চেয়েছিলাম, ওনার সুখ চেয়েছিলাম, নীরের কাছ থেকে নীরের ভালোবাসা কেড়ে নিয়েছিলাম, তাই তো তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তবে উনি কেন নিজেকে আবার দুর্ভাগ্যের সাথে জোড়া লাগাতে আসলেন? না মামনি, এটা তোমার ধারণা। উনি নীরাকে, মামনি ওই মহিলাকে কথা বলতে নিষেধ করো। আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। আমার কথা তো শুনবে? তুমি কালকে ওই নীরাকে এনেছিলে কারণ তুমি ওর মাধ্যমে আসল নীরার খোঁজ জানতে চেয়েছিলে। অবাক হলে? তাই তো, আমি জানতাম না নীর জানতো। চলো তোমাকে নীরার কাছে নিয়ে যাই। নিহাল মেরিনকে নিয়ে সেই শ্মশানে গেল। মেরিন অবাক হলো। এখানে মাটির সাথে মিশে আছে পুরো ছাই হয়ে যাওয়া নীরা। মানে? তুমি জনকে যে কাজটা দিয়েছিলে তার বাইরে একটা কাজ করেছিল। জনিরা সত্যিটা আমাদের সবার সামনে তুলে ধরে, এটা পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর 3 দিন পর রাতের বেলায় নীরা আর ওর বাবাকে নীর বের করে আনে। আমার যতদূর মনে পড়ে আমি বলেছিলাম নীরার বাবার হাত পা কাটিয়েছিল মেরিন, জানে মারেনি। তুমি সবাইকে যেখানে শাস্তি দিতে সেখানে নিয়ে গিয়েছিল, সেখানে নিয়ে নীরার বাবার সামনে প্রথমে নীরার একটা একটা করে আঙুল কাটে, তারপর হাত পা, জিহ্বা, কান পর্যন্ত কেটে দেওয়া হয়। যা দেখে নীরার বাবা অনেক আকুতি মিনতি করে, কিন্তু নীর বাবা মায়ের কান্না দেখে ওর মনে আনন্দ হয়। অবশেষে বাবা মেয়েকে এখানে এনে জীবিত পুড়িয়ে দেয়। এর থেকে ভয়ানক মৃত্যু মনে হয় কেউ কখনো দেখেননি। তোমার সাথে হওয়া অত্যাচারের চরম প্রতিশোধ নেয় নীর। আর কেন নিয়েছিল জানো? কারণ ও তোমাকে ভালোবাসে। সেদিন তুমি পার্কে যেগুলো দেখছ নিঃসন্দেহে তার সত্যি, কিন্তু সব সত্যিরই 2টা দিক থাকে। নীর নীরার সাথে ভালোবাসার অভিনয় করেছিল, যেখানে ওর ভরসা অর্জন করে ওর মুখ দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে ওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে আর ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে, তবে সবটাই আইনের মাধ্যমে। কারণ তুমি জানো না ও কেমন ছিল, কখনো কারো ক্ষতি চায় না, সব তোমাকে আগে বলতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, নির্বাণের কারণে তোমার মুড সুইং হয়েছিল আর তাই নীর চেয়েও তোমাকে কিছু বলতে পারেনি। শুধু তাই নয়, তোমার বিবাহ বার্ষিকীতে ও তোমাকে কি উপহার দিতে চেয়েছিল জানো? ও তোমার আবার বিয়ে করতে চেয়েছিল, কিন্তু একটু ভুল বোঝার জন্য তোমাদের সুখের 8টা বছর শেষ হয়ে গেল। ও তোমার সাথে ভালোবাসার অভিনয় করেনি মেরিন, ও তোমাকেই ভালোবাসছে। এই 8 বছর ও যে কি হয়ে গিয়েছিল তা কেবল আমরাই জানি। সব শুনে মেরিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। ও কি করেছে? 2 দিন পর নীরের জ্ঞান ফিরল। নীর দেখল ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু মেরিন নেই। নীর মনে মনে, আমার বউটা কোথায়? আমি সুইসাইড অ্যাটেম্পট করতে করেছি। আমার বউটা কোথায়? আমি সুইসাইড অ্যাটেম্পট করতে চলেছি বলে রাগ করে চলে যায়নি তো? নীরের মনটা খারাপ হয়ে গেল। সবাই নানা ধরনের কথা বলল। নীর হাম বলে সব জবাব দিল। পরে ডক্টরের বলাতে সবাই বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যাওয়ার পর নীর বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেখলো যে মেরিন বসে আছে। বসে বসে নীরের রিপোর্টগুলো পড়ছে। নীর মুস্কি হাসলো। নীর মনে মনে, পাগলি পাগলিটা, সিস্টার সিস্টার, নার্স ডোরে এলো, বউটাকে দেখছেন?
নার্স মেরিনকে দেখিয়ে বলল, না না ওই ম্যাডাম না, ওই যে আছে না স্লিম হট ফিগার দেখতে পেন্সিলের মতো, কি যেন নাম, হ্যাঁ নীরা, নীরা হ্যাঁ, ওকে ডেকে দিন না, বউ ছাড়া কেন যেমন এটিম এটিম লাগছে, নার্স মুচকি হেসে বলল, ওরে বাবা রে আগুনে ঝাঁপ দেবো, দেখুন কীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দেবে, বলছিলাম কি আপনি ফ্রি আছেন? নীর নার্সকে চোখ মেরে বলল, বলে নার্স চলে গেল। মেরিন জানি নীর ওকে রাগানোর জন্যই বলেছে, মেরিন মনে মনে ভীষণ হাসছে। পাঁচ দিন পর নীরকে বাসায় নেওয়া হলে মেরিন নীরের সেবায় জুড়ে গেল। হসপিটালেও অল টাইম মেরিনের ছিল, হসপিটালেও অল টাইম মেরিনে ছিল নীরের সাথে, তবে একটা কথাও নীরের সাথে বলেনি। নীর মেরিনকে অনেক জ্বালিয়েছে কিন্তু মেরিন রিয়্যাক্ট করেনি, তবে অনেক এনজয় করেছে। দশ দিন পর রাতে বাবা ছেলে ঘুমিয়ে আছে, একইভাবে মেরিন দুইজনে কপালে চুমু দিল। ভালোবাসার জন্য একটা নীর কম ছিল, যে নীরের কার্বন কফিও আল্লাহ আমাকে দিয়ে দিল। বাবাকে না দেখে না জেনেও ছোটবেলা থেকে বাবার মতোই হয়েছে, নজর না লাগুক বাবা ছেলের। থু থু থু। মেরিন বারান্দায় দাঁড়িয়ে আছে, হঠাৎ কারো গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ল, কেউ তাকে জড়িয়ে ধরেছে। মেরিন মুসকি একটা হাসি দিল, এরপর মুখের রাগী ভাব ফুটিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, তবে ব্যর্থ হল। নীরের বাঁধন থেকে মেরিন কখনোই ছুটতে পারবে না। সুইসাইড করতে চাইলে না, আই উইল কিল ইউ। থাপ্পড় মারা কি দরকার ছিল, ভালোভাবে বলা যেত না? না সরেন, অনেক না সরেন, ঘুমাবো, এই কয়দিন অসুস্থতার সুযোগে অনেক জ্বালিয়েছেন। তা এখন কি কলকাতা যাওয়ার প্ল্যান আছে? গেলে ভালোই হবে, নতুন একটা বিয়ে করব, ব্র্যান্ড নিউ বউ পাবো। খুব শখ না বিয়ে করার? কারোর দিকে চোখ তুলে তাকালেও না, জানে মেরে দিব। শালা তিন মাস ধরে বক বক করে কানের মাথা খেয়ে ফেলেছে, অথচ নীরার যে টায়ার্ড ফেস করছে তা বলেই নাই। অথচ নীরা যে টায়ার ফিক্স করেছে তা বলেই নাই, আবার ঢং দেখাতে এসেছেন। শোনেন ঘুমাবো। মেরিন নীরকে আরও একটা থাপ্পড় দিয়ে আই ডোন্ট বলে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে চলে গেল। নীর আকাশের দিকে মুখ করে বলতে লাগলো, 8 বছর আগে তো গালে কিস দিতা, আর এখন থাপ্পড়। আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ দিই যে আমার বউ টিপিক্যাল না, বাট ওয়াই শি ইজ টু মাচ ডিফিকাল্ট। তখন মেরিন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল নীরের বুকে, দুইজনেই পড়ে যেতে নিল নীর কোনো রকমে ব্যালেন্স করলো। মেরিন কাঁদতে লাগলো। কাঁদো করছো কেন, আমি তো বেঁচে আছি। তখন মেরিন আমার বুকে কিল মারলো, আউচ। আই এম সরি। ইটস ওকে, অতটা ব্যথা পাইনি। হারামিটা, আমার জন্য আমাদের জীবনটা শেষ। কে বলেছে জীবন শেষ? সুখের 8টা বছর ডিলেট হয়ে গেছে, বাট ইউ নো বাট স্বর্ণটা জান, স্বর্ণটা যত পড়ে ততই খাঁটি হয়, আমাদের ভালোবাসাটাও তেমন। কিভাবে আমি আপনাকে অবিশ্বাস করলাম, কিভাবে? এটা কেবল সিচুয়েশনের ডিমান্ড ছিল, নাথিং এলস। নানির, আমি অপরাধী, সত্যি আমি ভালোবাসতে পারি না। তারপর মারবো করবো তো পানিশ, রোম্যান্সের 8টা বছর কেটে গেল, ভাবতে পারো এই 8 বছরে অ্যাটলিস্ট আমাদের আরও 8টা বেবি হতো। হোয়াট? ওদিক থেকে একজন বাবা, সেদিক থেকে একজন বাবা, ভাবা যায়। পাগলটা, কিন্তু নীর শাস্তি না পেলে যে আমি শান্তি পাবো না। চারিদিকে খালি বাবা বাবা ডাক শুনতে পাবো। শাস্তি পেতে চাও, তবে আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস করো যে আমি যখন তোমার কাছে কিছু একটা চাইবো, তুমি সেটা মন থেকে দেবে। বলুন, এটা কি সেই 8 বছর আগের আবদার? মিস্টার অ্যান্ড মিসেস খানকে আবার আব্বু বানাতে হবে, এই তো? কিন্তু জোর করে না, মন থেকে। আমি আর তোমার মুখে হাহাকার দেখতে পারবো না। আমি মেরিনকে সত্যিই ভালো থাকতে দেখতে চাই।
আমি চাই না আমার মেরিনের ভালোবাসার মেরিনের জীবনে কোনো কালো মেঘে ছায়া। আমি সত্যিকারের হাসি দেখতে চাই, মা বাবার সাথে ব্রেভলি কথা বলে পরে মনে কষ্ট পাওয়া, নিজেকে আঘাত করা মেরিনকে চায় না। আমি আমার মেরিনের জীবনটাকে আলোয় আলোয় ভরিয়ে দিতে চাই। আজকে অন্ধকারকে সাক্ষী রেখে আমি নীল মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ ওয়াদা করছি, কখনো কোনো কথা তোমার কাছে লুকাব না। নিঃশ্বাস নেওয়ার আগেও তোমাকে বলবো, চোখের পলক ফেলার আগেও তোমাকে বলবো, সকল ঘৃণা শেষ করে দেব। আমিও কথা দিলাম জীবনের সব পর্যায়ে সকল অবস্থাতেই মেরিন নীরের সাথে থাকবে, মৃত্যুর সময়ও মেরিনের হাতে কেবল নীরেরই হাত থাকবে। মেরিনের জীবন থেকে সব ঘৃণার অবসান ঘটল, ঘৃণার মেরিন ভালোবাসার মেরিনে পরিণত হলো, মেরিন সুখী হলো, ওদের ম্যারেজ ইউনিভার্সিটিতে নীর আবার মেরিনকে বিয়ে করলো মহা ধুমধাম করে। মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে নিয়ে মেরিনের সুখের জীবন শুরু হলো। নীর মেরিনের জীবনকে সুখ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে।